কেমন আছেন? আকাশ কিচেনের ক্রাফটিং মেনিয়াতে সবাইকে স্বাগতম। আজ বন্ধুরা, আজকে আমি তিনটা মরিচ গাছ, একটা ওখান থেকে একটা হলো ক্যাপসিকাম আর আদার আদার মরিচ, আর ওখান থেকে একটা ফুল গাছও আনছি, মোট হলো চারটা গাছ। তো আজ চারটা গাছ রোপণ করা হবে। তো আজকে ব্লগটা খুব ভালো হতে যাচ্ছে সাথে সবাই। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তো যাচ্ছি সবাই। বন্ধুরা, এই গাছটাকে রোপণ করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মরিচ সহ কিনে আনা হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মরিচ কিনে আনছি। বন্ধুরা, এখানে একটা রাখা আছে মরিচ গাছ, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা মনে হয় ক্যাপসিকাম। হ্যাঁ, এটা ক্যাপসিকাম, ওই দেখতে পাচ্ছেন ক্যাপসিকামটা আমাদের। দেখতেই পাচ্ছেন এখানে দুটো গাছ রাখা হয়েছে, এখন উপরে নিয়ে যাব ভাবতেছি। দেখতে পাচ্ছেন মরিচ হয়েছে। আর এটা কি ফুল গাছ আপনার, আমি জানি না, আপনার যদি কেউ জেনে থাকেন এটা কি ফুল গাছ, তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা আমাদের চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন। সো বন্ধুরা, আপনারা দোয়া করবেন যাতে আমরা আরো নতুন নতুন ব্লগ শেয়ার করতে পারি আপনাদের সাথে, নিউ নিউ ব্লগ। আমরা এখনো আমাদের আফিয়াস কিচেনের ক্রাফটিং মিনিয়াতে আমরা এখনো কিচেন শো আপলোড করিনি, কিন্তু শীঘ্রই করতে যাচ্ছি। এখন ক্রাফটিং শো আপলোড করা হচ্ছে, বাট কিচেন শো আপলোড করা হবে। আপলোড করা হলে আপনারা আমাদের চ্যানেলকে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা আমাদের ভিডিও লিঙ্ক পেতে পারেন। সো বন্ধুরা, আমাদের এখন মোট তিনটা, সরি, আটটা পরিপাকি পাখি হয়ে গেছে, সবগুলোকে এখন ভালোভাবে যত্ন নিতে হবে। সো আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। সো বন্ধুরা, এ দেখতে পাচ্ছেন আমাদের আট মশাইকে, চার চার আটটা, দুটো সাদা। আর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আটটা আছে মোটমাট, কিন্তু এদের এখন আর উঠার কোনো চান্স নেই, কারণ এদের হালকা হালকা অর্ধেক পাক কেটে দিছি, অর্ধেক পাক কেটে দিছি, মানে পুরো মাংস সহ পাক কাটা হয়নি, শুধু উপরের অল্পিটু একটা পাক, ছোট একটা পাক অল্পিটু ক্রস করে দিলেই হবে, তাহলে এরা উঠতে পারবে না। কিন্তু তাও আমি একটু সাবধানে থাকি, এগুলো নাই হয়, যার থেকে খোল বাকি কুকুরগুলো আমি কিনেছি সেই বলে দিয়েছে যে এদেরকে উড়ার থেকে কীভাবে ই করবে। তো জানতে পেরে গেছি, আমাদের মুরগিকে নিচে রেখেছি। এখানে আমাদের মিটসেপের দুটো টাক ছিল, এখানে একটা বসিয়ে দিয়েছি আর নিচে আরেকটা, পরে শীঘ্রই আরও নতুন কোয়েল কোয়েল পাখি কিনতে যাচ্ছি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এবারে ট্রিজগুলোকে টুকরে নিয়ে যাবো, যাতে আমরা এগুলোকে ভালোভাবে বুনতে পারে। আম্মু মাটিগুলোকে এখানে দিচ্ছে, আর যে আমাদের গাছগুলো
তো বন্ধুরা এটা আম্মু বললো যে এখানে বোনা হবে এই রং এর পটের ড্রামটার মধ্যে। তো এই মরিচটা খোলা হচ্ছে। বন্ধুরা আপনারা আমাদের নিত্যদিনের ব্লগ পেতে আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশটা করে বেল আইকনটাকে অন করবেন। আমাদের পাশের বাড়ির আন্টিদের বাসার ছাদে অনেকগুলো গোলাপ হয়েছে, দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6টা গোলাপ। হ্যাঁ, মোট 6টা গোলাপ হয়েছে। আর দেখতে পাচ্ছেন তাদের কবুতরগুলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে গোলাপ গাছের পরিচর্যা করছি, আর ওখানে আমাদের মরিচ গাছ বোনা হয়ে গেল। পানি সেচ দিতে হবে, পানি সেচ। এখানে সব গাছে একটু পানি দিচ্ছে, কিন্তু মরিচ গাছে অল্প পানি দিতে হয়, বেশি পানি দিলে আবার এগুলো মারা যায়। আজকের ব্লগ আমরা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।